হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা। আপনারা যদি আমার রেসিপিগুলি পেতে চান তাহলে ইউটিউবে গিয়ে টাইপ করুন সুপর্ণাস কিচেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার পরবর্তী রেসিপিগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আপনাদের ভেজিটেবল নুডল স্যুপ বানিয়ে দেখাবো। এটা খুবই সহজ পদ্ধতি ও কম সময়ে রেডি হয়ে যাবে, আর বিকেলের জল খাবার হিসাবে এটা একটা খুবই আইডিয়াল রেসিপি। নুডলস সেদ্ধ করে রেখেছি, একটা পেঁয়াজের কুচি করে রেখেছি, রসুন কুচি, এছাড়া আমাদের গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, বিনস কুচি, তাছাড়া লাগছে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিলি সস, টমেটো সস, সয়া সস, ভিনিগার, আর আমাদের বাটার লাগছে। প্রথমেই কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচের একটু কম বাটার দিয়ে দিলাম। বাটারটা তেলের সঙ্গে মেল্ট হয়ে এলে আমি সবজিগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসছে, আমি গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি বিনস কুচি দিয়ে দিলাম। বিনস কুচি দেওয়ার পর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো। এরপর রয়েছে আমাদের বাঁধাকপি কুচি, সেগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। এবার সমস্ত ভেজিটেবলগুলো আমাকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজবেন না যাতে এই সবজিগুলো পুড়ে যায়। রসুন মাঝখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম, সামান্য ভাজা ভাজা হয়ে এসছে, নুনটা দিয়ে দিলাম, নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। এরপর আমি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে একটা গোটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা একদমই ভাজা হবে না, কাঁচা অবস্থায় একবার নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো। সুপের জলটা আপনারা একটু বেশি দেবেন, কারণ সবজিগুলো সেদ্ধ হতে হতে জলটা অনেকটাই কমে আসবে। ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না সবজি সেদ্ধ হয় আপনারা ততক্ষণ রাখবেন। আমার ভালোই সেদ্ধ হয়ে এসছে সবজিগুলো। এবার আমি চিলি সস দিলাম, সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, চিলি সসও 1 টেবিল চামচ দিয়েছিলাম, টমেটো সস দিলাম 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। এবার সমস্ত মিশ্রণটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে স্যুপটা নেড়ে চেড়ে নিলাম এবং লাস্টে আমরা সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে আপনারা বেশিক্ষণ রাখবেন না, নুডলসটা বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। ওপর থেকে ভিনিগারটা এবার আমি ছড়িয়ে দিলাম, সামান্য বাটার ওপর থেকে দিয়ে দেবেন। বাটারটা যতক্ষণ না গলবে ততক্ষণ রেখে দেবেন, স্যুপটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আমাদের রঙটা অনেকটা ভালো হয়ে গেছে, এবার বাটারটা দেওয়ার পর আমাদের রান্না রেডি। আমার ভেজিটেবল নুডল স্যুপ রেডি, আমি সার্ভ করে দিয়েছি। আপনারা বাড়িতে এই স্যুপটা বানান, আমাকে কমেন্টে লিখে পাঠান কেমন লাগলো। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার রান্নাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পরবর্তী রান্নাগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।